আমি এখন আছি অমর একুশে বইমেলা শিশু চত্বরে। আজকে সাপ্তাহিক ছুটির দিন হয়, 11টা বাজেই আসলে বইমেলার গেট খুলে যায়। তখন আমরা দেখতে পেয়েছি যে শিশুরা তাদের অভিভাবকদের হাত ধরে বইমেলায় এসেছে। শুধু শিশুরাই নয়, যেখানে সোরার দুর্দানের অন্যান্য স্টলগুলোতেও কিন্তু 11টা বাজার আগেই গেটের সামনে আমরা ভিড় দেখতে পেয়েছি। এখন আমি আপনাদের দেখাচ্ছি যে শিশু চত্বরের অন্যতম প্রধান আকর্ষণ যে সিসিমপুরের যে মঞ্চ আছে, সেই মঞ্চে এখন চলছে গল্প পাঠের আসর। পড়া খেলার নতুন সুর, যাই চলো চাই সিসিমপুর, এই স্লোগানে আসলে এই মঞ্চটি সাজানো হয়েছে। বাচ্চারা যে বিষয়টা এবারে বইমেলায় পছন্দ করছে, যে তাদের গতবারও আমরা দেখেছিলাম যে পপ আপ যে বইগুলো, সেই বইগুলোর চাহিদা বাচ্চাদের কাছে অনেক বেশি, তারা এই বইগুলো পছন্দ করছে। আর এছাড়াও কমিক্স, সায়েন্স ফিকশন, মজার ছলে গণিত শেখা, এই বইগুলোরও কিন্তু বেশ চাহিদা আছে। অভিভাবকরা বলছেন যে শুক্র ও শনিবার সাধারণত ছুটির দিন হয়, তারা সময় পাওয়ায় বাচ্চাদের বইমেলায় নিয়ে আসেন। আর আরেকটা বিষয় যেটা হলো যে শুক্র ও শনিবার বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত বইমেলা খোলা থাকে। সকালবেলাটা দেখা যায় যে শিশুরা বেশি থাকলেও বিকেলবেলাটায় বড়রাও এখানে অংশ নেয়। গতকাল শুক্রবার থাকায় বইমেলা কিন্তু রীতিমতো জমজমাট ছিল। এবারেও আমরা দেখেছি যে বইমেলার গেট 11টায় খোলার আগেই গেটের মধ্যে মানুষজন এসে জড়ো হয়েছেন, ক্রেতা দর্শনার্থী যারা আছেন, বইপ্রেমীরা। এছাড়া কোমলমতিরাও দেখলাম যে বইয়ের প্রতি তাদের খুব আগ্রহ।